আজ হলো 1st জান, আমি চলে এসেছি দিদির বাড়িতে সকাল সকাল। নতুন বছরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এখানে সকাল সকাল জলখাবার শুরু হয়ে গেছে, আমি লুচি বেলছি। লুচি বেলা হয়ে যাওয়ার পর সবাই খেতে বসে গেছি। আজকের ব্রেকফাস্ট মেনুতে ছিল লুচি, সাদা আলুর তরকারি, হলুদ পোলাও মানে মিষ্টি পোলাও, আর ছিল মালপোয়া। তো খুব মজা, আনন্দ, হইচই করে আমাদের দিনটা শুরু হয়েছে। নতুন বছরকে স্বাগত জানিয়ে আমরা সবাই আনন্দ উপভোগ করছি। দুপুরের রান্নাও বসে গেছে। এখানে হচ্ছে সাদা ভাত, আর আরেকটা বার্নারে হচ্ছে আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল। আজকের দুপুরের খাবারও জমে যাবে। এদিকে আমার ছেলের অবস্থা দেখো, জলখাবার খেয়ে সে গান শুনতে শুনতে মনে হয় ঘুমিয়েই পড়েছে। যাকে একটু রেস্ট নিয়ে নিক। এদিকে সবাই আমরা জড়ো হয়েছি, গল্প আড্ডা মজা তো চলছেই। আমার চ্যানেলে নতুন মুখ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন দেবাঞ্জন, ইনি কলকাতা ক্যানভাসের পরিবারের সদস্য, আর ইনি হচ্ছেন দিয়ার বাবা। দিয়ার সাথে আমি আগেই আপনাদের আলাপ করিয়ে দিয়েছি। সবাই খুব আড্ডা মজা গল্প করছি। তারপরেই খাবার সময় হয়ে এসছে, দুপুরবেলায় আমরা সবাই মিলে খেতে বসে যাচ্ছি। এটা ফার্স্ট প্যাচ, গরম গরম ভাত পাতে পড়ে গেছে। ফার্স্ট প্যাচে বাচ্চারা বসে পড়েছে, এদিকে তিতলি বসেছে, ঝিনুক বসেছে, আর এদিকে আমার ছেলে অভিষেক, সে কোথায়, এখনও ঘুমোচ্ছে নাকি কি করছে কে জানে। দাঁড়াও দেখি কোথায় গেল, ওই তো এসে বসে পড়েছে। ওর পাতেও সার্ভ করা হচ্ছে গরম গরম মাটনের ঝোল। দারুণ দেখতে হয়েছে কিন্তু ঝোলটা, পুরো ইয়ামি, একদম গরম ধোঁয়া উঠছে ঝোল থেকে। শীতের দুপুরে এইরকম গরম গরম মাটনের ঝোল আর ভাত যদি হয় তো পিকনিক বছরের শুরুতে দারুণ জমে যায়। তো চলো সবাই খেতে থাকুক। মাটনটা এত সুন্দর রান্না হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এখানে যারা বসে আছে তাদের অলরেডি কিন্তু খিদে পেয়ে গেছে, তারা আর বসে থাকতে পারছে না, চিন্তা করছে কখন বসবো। জোকস দ্য পার্ট, যাই হোক, এখানে রান্নাঘরে আরেকটা আইটেম তৈরি হচ্ছে, কিন্তু যিনি তৈরি করছেন তার মনটা কিন্তু অন্যদিকে। আমাদের দিদি মাটনের চর্বি খেতে তো খুব ভালোবাসে, তাই ঝিলিকের থালা থেকে একটু চর্বি তুলে দিদি টেস্ট করে নিল। আমরা এরকমই খুব মজা করেই আমরা দিদির বাড়িতে থাকি, খাওয়া দাওয়া করি, হইচই করি। তো চলো, নেক্সট ব্যাচও এবার বসে পড়েছে অলরেডি, তাদেরও আমরা খাবারটা সার্ভ করে দিচ্ছি। গরম গরম মাটন, মাটনটা কিন্তু দারুণ হয়েছিল, হালকা পাতলা একটা ঝোল, যা টেস্ট হয়েছিল না অসাধারণ। খাওয়া দাওয়ার শেষে আছে আরও অনেক কিছু মজা, তো সেই মজাগুলোই তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব, তোমরা উপভোগ করো। আর এই ভিডিওটা খুবই ছোট হয়েছে, কারণ আমি দিদির বাড়িতে গেলে সাধারণত ভিডিও করা ভুলেই যাই, আমি এতটাই মত্ত হয়ে যাই আড্ডাতে মজাতে যে আমার মনে থাকে না ভিডিও করার কথা। তো যাই হোক, তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, আর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। আমরাও যথারীতি খেতে বসে গেছি, সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া চলছে, মজাও হচ্ছে। আর দিদির হাতের চাটনিটা তো জাস্ট ফাটাফাটি, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তো চলো, খাওয়া দাওয়ার শেষে আরও কী কী হয়েছিল সেগুলো তোমাদের সাথে ভাগ করে নিই, আর নতুন বছর সবার ভালো কাটুক এই কামনাই করি।
যা খুশি দে বাংলা আনাচে কানাচে ভালো ভাষায় খোঁজাটা খোঁজাটা ভালো ভাষা খোঁজাটার ভালোবাসা বাংলা বললো বাংলা হিন্দিতে বলছে জীবন